আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, ওয়েলকাম টু র্যান্ডম টিভি চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটি বানানো হয়েছে বাংলাদেশের জনপ্রিয় বাইক সুজুকি জিক্সার এফআই এবিএস নিয়ে। এতদিন পরে এই বাইকটি নিয়ে ভিডিও বানানোর মূল কারণ হলো আমার কিছু সাবস্ক্রাইবার এই বাইকটি সম্পর্কে জানতে চেয়েছেন, একই সাথে বাংলাদেশে বর্তমানে এই বাইকটি সোনার হরিণে পরিণত হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই বাইকটি বাংলাদেশে তো চাহিদা থাকার পরও কেন যথাসময়ে পাওয়া যাচ্ছে না, কতটুকু ন্যায্য মূল্য দিয়ে আমরা এই বাইকটি কিনছি, একই সাথে হালকা পাতলাভাবে জানার চেষ্টা করব এই বাইকটিতে কী কী ব্যবহার করা হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি একজন বাইক এবং কার লাভার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি শুধু আপনার জন্য, কারণ আমি আমার এই চ্যানেলে বাংলাদেশে আপকামিং বাইক, ওয়ার্ল্ডের সব নামিদামি সুপার বাইক এবং বাংলাদেশের রাস্তায় চলা সকল সুপার কার ও স্পোর্টস কারের ভিডিও আপলোড দিই। সুতরাং দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশন অন করে দিন, এতে আমরা বানানোর প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার হাতে। বন্ধুরা, জিক্সার এফআই এবিএস বাইকটি 1 থেকে 1.5 বছর আগে বাংলাদেশে লঞ্চ করা হয়। শুরুর দিকে বাইকটি অ্যাভেলেবেল থাকলেও বর্তমান সময়ে এটি সোনার হরিণ বললেও কোনো অংশে ভুল হবে না, কারণ বাংলাদেশের সুজুকির প্রায় কম বেশি প্রত্যেকটি শোরুমে এ বাইকটি প্রি বুকিং করে দীর্ঘ সময়ের অপেক্ষার পরেও জিক্সার এফআই এবিএস বাইকটি কেউ কেউ পাচ্ছেন, আবার কেউ কেউ পাচ্ছেন না। তবে এই বাইকটি হঠাৎ করে বাংলাদেশের সোনার হরিণে পরিণত হওয়ার কারণটি অনেকের কাছে জানার চেষ্টা করা হলে তারা কেউ যথাযথ সঠিক উত্তর দিতে পারে নাই। তবে সকলের প্রত্যাশা একটি, এটি খুব জলদি বাংলাদেশে অ্যাভেলেবেল হবে। এবার আসা যাক এই বাইকটিতে কী কী ব্যবহার করা হয়েছে। জিক্সার এফআই এবিএস যেহেতু 1 থেকে 1.5 বছর আগে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে তাই এটি সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি, তারপরেও হালকা পাতলাভাবে এর স্পেসিফিকেশনগুলো সম্পর্কে জেনে আসা যাক। এ বাইকটিতে সিট হিসেবে ব্যবহার করা হয়েছে ফুললি স্পোর্ট স্প্লিট সিট। এর পিলিয়ন সিটটি আগের জিক্সারের থেকে কিছুটা বড় এবং চওড়া করা হয়েছে, আর যার জন্য এখন এই বাইকটিতে পিলিয়ন বসে অনেকটাই স্বাচ্ছন্দ্য এবং কমফোর্ট ফিল করবেন, যদিও আগের জিক্সারের পিলিয়ন সিট নিয়ে কম বেশি সকলেরই অভিযোগ ছিল। বন্ধুরা, এ বাইকের ফুয়েল ট্যাঙ্কটি দেখতে যতটা সুন্দর ঠিক একইভাবে এর ফুয়েল ক্যাপাসিটিও কিন্তু যথেষ্ট। এ বাইকের ফুয়েল ক্যাপাসিটি 12 লিটার এবং প্রতি লিটার তেলে মাইলেজ দেয় 64 কিলোমিটার, যা কোম্পানি থেকে বলা হচ্ছে। তবে ইউজারদের কাছ থেকে জানা গেছে এ বাইকটি রাইডিংয়ের ধরনের উপর ভিত্তি করে সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত প্রতি লিটারে মাইলেজ দেয়। বন্ধুরা, এ বাইকটি অনেক কিছু পরিবর্তন করা হলে এ বাইকটির মিটারে তেমন কোনো ধরনের পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র কালার ছাড়া। বন্ধুরা, জিক্সার এফআই এবিএস বাইকটিতে হেডল্যাম্পটি যেমন নতুনভাবে ডিজাইন করা হয়েছে একইভাবে এতে ব্যবহার করা হয়েছে এলইডি হেডলাইট, আর এই হেডলাইটের আলো যথেষ্ট ভালো, যেটি হাইওয়েতে রাইড করার জন্য যথেষ্ট। এ বাইকের টেল লাইটটিও ব্যবহার করা হয়েছে এলইডি, একই সাথে এর ডিজাইনটিও পরিবর্তন করা হয়েছে। তবে এর ইন্ডিকেটরগুলো এখনও হ্যালোজেন রয়েছে। 2.5 লক্ষ টাকা দামের একটি বাইকে এলইডি ইন্ডিকেটর সকলে আশা করতেই পারে। বন্ধুরা, জিক্সার এফআই এবিএস এর সবথেকে বড় পরিবর্তন আনা হয়েছে এর ব্রেকিং সিস্টেমে। এ বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। যদিও জিক্সারের ব্রেকিং সিস্টেম আগে থেকেই অনেক ভালো ছিল, এবিএস ব্যবহার করার ফলে এর ব্রেকিং সিস্টেম আরও অনেকটা উন্নত হয়েছে। এই বাইকের সর্বশেষ পরিবর্তনটি আনা হয়েছে এর ইঞ্জিনে। বাইকটিতে ব্যবহার করা হচ্ছে 155 সিসির 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইঞ্জেক্টেড এয়ারকুল ইঞ্জিন। এখানে একটি 2,44,000 টাকা দামের বাইকে অয়েল কুল বা ওয়াটার কুল ইঞ্জিন আশা করাই যায়। আর এই বাইকটি থেকে ম্যাক্স পাওয়ার প্রডিউস করে 13.9 BHP, 8000 RPM, ম্যাক্স টর্ক 14 Nm, 6000 RPM। এ বাইকটির পাওয়ার আউটপুট কিছুটা কমেছে ওল্ড জিক্সারের তুলনায়। যেমন আগের জিক্সার এর ম্যাক্স পাওয়ার ছিল 14.6 Nm, 8000 RPM, আর জিক্সার এফআই এবিএস এর ম্যাক্স পাওয়ার 13.9 BHP, 8000 RPM। আর যার জন্য এই বাইকটির ইনিশিয়াল রেসপন্স যথেষ্ট ভালো হলেও টপ এন্ডের দিকে কিছুটা পাওয়ার লস করে। এ বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm। তবে মোটা বা অজনদার কোনো পিলিয়ন নিয়ে বাইক রাইড করলে বেশিরভাগ স্পিড ব্রেকারে এ বাইকটি বেঁধে যায়।
বন্ধুরা, এই বাইকটির বর্তমান বাংলাদেশে প্রাইস 2,44,000 টাকা। যেহেতু বাইকটির লুকস আর FIBS ছাড়া তেমন কোনো পরিবর্তন আনা হয়নি, তাই আমার দৃষ্টিকোণ থেকে এ বাইকটির প্রাইস 2,15,000 থেকে 2,20,000 টাকার আশেপাশে হলেই এটি এর সঠিক প্রাইস হতো। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।